জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সংকল্পের শক্তি ছাড়া অসম্ভব, তাই নিজের মধ্যে সংকল্পের শক্তি গড়ে তুলুন। কেন গৌতম বুদ্ধ বহু বছর আগে সেই সময়ের প্রজন্মকে এই শিক্ষা দিয়েছিলেন, এর পেছনে রহস্য কী? আজ আমরা গৌতম বুদ্ধের এই রহস্যের কথা বলবো। গৌতম বুদ্ধের গল্পের মাধ্যমে যদি আমরা জানতে পারি, তাহলে আর দেরি না করে সেই গল্পগুলো দিয়ে শুরু করি। প্রথম গল্পটি হলো, যার কাছে এই গুণ আছে তার সামনে সমস্ত শক্তি মাথা নত করে। একবার মহাত্মা গৌতম বুদ্ধ সন্ধ্যায় তার শিষ্যদের সাথে, তার এক শিষ্যের সাথে বেড়াতে বের হন। তখন তারা দুজনেই প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলেন। বিশাল ও শক্তিশালী শিলা দেখে কৌতূহল জাগে শিষ্য। তিনি জিজ্ঞাসা করলেন যে, এই শিলাগুলির উপর কেউ শাসন করবে না, কারণ এগুলি দৃঢ়, স্থাবর এবং শক্ত। শিষ্যের কথা শুনে বুদ্ধ বললেন, না, এই শক্তিশালী শিলাগুলিও কেউ শাসন করে। লোহার আঘাতের কারণে এই শিলাগুলিও টুকরো টুকরো হয়ে যায়। এতে শিষ্য বললেন, তাহলে লোহা সব থেকে শক্তিশালী হয়ে উঠছে। বুদ্ধ হেসে বললেন, না, এর উত্তাপের কারণে। যে শিষ্য ধৈর্য ধরে তার কথা শুনছিলেন, তিনি বললেন, লোহার রূপ বদলাতে পারে। এর মানে হলো আগ্রা সবচেয়ে শক্তিশালী। বুদ্ধ আবার একই চেতনার উত্তর দিলেন, না, জল আগ্রার তাপকে শীতলতায় রূপান্তরিত করে এবং আগ্রাকে শীতল করে। শিষ্য কিছু ভাবলেন, মনে হলো বুদ্ধ বুঝতে পেরেছেন যে তার কৌতূহল কখনো পুরোপুরি মেটেনি। শিষ্য আবার প্রশ্ন করলেন, আসলে জলের উপর কার শাসন আছে? ভগবান বুদ্ধ উত্তর দিলেন, বাতাসের বেগ জলের গতিপথ পরিবর্তন করে। শিষ্য কিছু বোঝার আগে বুদ্ধ বললেন যে, এখন তুমি বলবে বাতাস সবচেয়ে শক্তিশালী হয়েছে? না, বাতাস সবচেয়ে শক্তিশালী নয়। বাতাসের শক্তিশালী হলো মানুষের ইচ্ছা শক্তি, কারণ এর মাধ্যমে পৃথিবীর জল, বায়ু ইত্যাদি নিয়ন্ত্রিত করা যায়। তাই বন্ধুরা, এখান থেকে গল্পে আমরা শিখি যে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সংকল্প শক্তি ছাড়া অসম্ভব, তাই নিজের মধ্যে সংকল্প গড়ে শক্তি গড়ে তুলুন। তাহলে বন্ধুরা, আসুন এখন আমরা দ্বিতীয় গল্পে শুরু করি। দ্বিতীয় গল্প, গৌতম বুদ্ধ প্রতিদিন তার শিষ্যদের কাছে প্রচার করতেন, অনেক মানুষ ব্যবহার করতেন। বুদ্ধের জ্ঞানের বাণী শোনার জন্য এক ব্যক্তি গৌতম বুদ্ধের উপদেশ শুনতে আসতেন। তিনি নিয়ম অনুযায়ী প্রতিদিন আসতেন এবং তার সব কথা শুনতেন। বৌদ্ধ তার ধর্মোপদেশ, রাগ ত্যাগ করার কথা বলেছেন, অহংকার, লোভ এবং শত্রুতা। বৌদ্ধের উপদেশের সারমর্ম ছিল যে, এই খারাপ চিন্তাগুলি ত্যাগ না করলে জীবনে শান্তি পাওয়া যায় না। একদিন সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে বললেন, তথাগত, আমি প্রতিনিয়ত প্রতিদিন নিয়ম মেনে চলি, আমি আপনার উপদেশ শুনেছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না। আপনার কথা সব কথা সত্য, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আনছে না। বুদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, তিনি কোথায় থাকেন? সে উত্তর দিলেন যে, সে শ্রাবন্তীতে থাকে। বৌদ্ধ জিজ্ঞাসা করলেন, কিভাবে? এখান থেকে এই জায়গাটা অনেক দূরে। লোকটি জায়গাটি দূরত্ব জানালেন। এরপর বৌদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, আপনি যেখানে কিভাবে সেখানে কিভাবে যাবেন? লোকটি বলল, আমি কখনো ঘোড়ায় চড়ে, কখনো গরুর গাড়িতে চড়ে। বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, কেমন আছো? সেখানে যান, পৌঁছাতে কত সময় লাগবে? ব্যক্তিটি পৌঁছানোর সময় বলে দিল। এরপর বৌদ্ধ শেষ প্রশ্ন করলেন, এখানে বসে থাকলেই কি শ্রাবন্তীতে পৌঁছাতে পারবেন? এই প্রশ্নের উত্তর ব্যক্তিটি বললেন, গুরুজি, এটা কিভাবে সম্ভব? আমাকে হাঁটতে হবে, তবেই আমি সেখানে পৌঁছাতে পারবো। বৌদ্ধ বলছেন যে, হেঁটেই আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারি। একইভাবে যখন না আমরা ভালো জিনিসগুলি অনুসরণ করব, আমরা তাদের অনুসরণ করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত উপদেশ আমাদের কোনো প্রভাব ফেলবে না, শুধু ভালো কথা শুনলে।
আমাদের জীবন বদলায় না, আমাদের ধর্মোপদেশ বুঝতে হবে এবং আমাদের জীবনের গ্রহণ করতে হবে। লোকটি বুদ্ধের বাণী বুঝতে পারলেন এবং সেই দিন থেকে তিনি নিজেই নীতি অনুসরণ করতে লাগলেন। বুদ্ধের দেখানো পথ, বুদ্ধের উপদেশের কারণে মানুষের চিন্তাধারা বদলে যায়। আমরা যদি মনকে শান্ত করতে চাই, তবে আমাদের যে এই ছোট্ট গল্পের শিক্ষা হলো, বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি অবিলম্বে রাগ লোভ আসক্তি ত্যাগ করা উচিত। আর এই সব দুঃখের কারণে আমাদের মন অস্থির থাকে এবং আমরা শান্তি পাই না। তাই বন্ধুরা, আসুন আমাদের তৃতীয় গল্প শুরু করি। তৃতীয় গল্পে, শত বছর আগে মহাত্মা বুদ্ধের দেওয়া শিক্ষা এখনও প্রাসঙ্গিক। তাই আসুন আমরা আজ পড়লাম মহাত্মা বুদ্ধের জীবন সম্পত্তি সম্পর্কিত একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক গল্প এবং একটি মজার গল্প, যেখানে তিনি বলেছেন কিভাবে মানুষের তুলনার কাজ করা যায়। একবার এক ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে এসে ভগবানকে জিজ্ঞাসা করলেন, আমি কেন এই জীবন পেলাম, এতে আমার মূল্য কী? এত বড় পৃথিবী। বুদ্ধ হেসে লোকটিকে একটি চকচকে পাথর দিলেন। তিনি বললেন, আগে গিয়ে এর মূল্য খুঁজে বের করো, কিন্তু বিক্রি করো না, শুধু মূল্য বের করো। লোকটি প্রথমে এসেই পাথরটি এক আম বিক্রেতার কাছে নিয়ে গেল। তাকে পাথরটা দেখে জিজ্ঞাসা করলো, এর দাম কত? পাথরটি দেখার সাথে সাথে আম বিক্রেতা বুঝল এটা একটা মূল্যবান পাথর। তবুও সে কৃত্রিম কণ্ঠে বলল, এর বিনিময়ে আমি 10টি আম দিতে পারি। লোকটি সেখান থেকে চলে গেল এবং একটি সবজি কিনল। সে ব্যবসায়ীর কাছে পৌঁছে বলল যে সে বিনিময়ে এক বস্তা আলু দিতে পারে। এখন লোকটি বুঝতে পেরেছিল যে এই পাথরটি সত্যিই মূল্যবান এবং তারপর সে এটি এক হীরা ব্যবসায়ীর কাছে নিয়ে গেল। পাথরটি দেখে ব্যবসায়ী অবাক হয়ে গেল। বিনিময়ে আমি আপনাকে 1,00,000 টাকা দিতে পারি। লোকটি মহাত্মা বুদ্ধের কাছে যাওয়ার জন্য ফিরেছিল। তখন ব্যবসায়ী ডাকে যে আমি আপনাকে 50,00,000 টাকা দিতে প্রস্তুত, কিন্তু লোকটি থামেনি। পরে সে আবার পড়ে গেল, ডেকে বললেন, তুমি আমাকে বাস আরও হীরা দাও, তুমি যত টাকা চাও আমি দিতে প্রস্তুত। লোকটি রাজি না হয়ে মহাত্মা বুদ্ধের কাছে ফিরে গেল এবং পাথরটি তাকে ফেরত দিয়ে পুরো ঘটনা বর্ণনা করল। মুচকি হেসে বলল, আম বিক্রেতা তার দাম 10টা আম, সবজি বিক্রেতা 1 বস্তা আলু কিনল, আর হীরা ব্যবসায়ী বলল এরটা অমূল্য। যে এই পাথরের গুণাগুণ বুঝল সে একই দামে দাম দিল। জীবন হলো প্রতিটি মানুষের হীরার মতো। জগতের কিছু গুণ আছে, আপনি যত বেশি চিনবেন তত বেশি গুরুত্ব দেবেন। কিন্তু একজন মানুষ এবং হীরার মধ্যে পার্থক্য হলো, হীরা অন্য কেউ এবং একজন মানুষ খোদাই করে। নিজেকে খোদাই করতে হয়, তুমিও তোমার ভেতরের গুণাবলী খোদাই করো। তোমাকে চেনার মতো কেউ নেই, তুমি অবশ্যই কাউকে পাবে। মহাত্মা বুদ্ধের এই অনুপ্রেরণামূলক গল্প দেখে আমরা জানতে পারি যে একজন মানুষকে তার গুণের ভিত্তিতে গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা, চলুন আমাদের চতুর্থ গল্প শুরু করা যাক। চতুর্থ গল্প, একদিন গৌতম বুদ্ধ একটি গাছের কাছে প্রণাম করলেন। তার এক শিষ্য যখন তা দেখে আশ্চর্য হলেন এবং বললেন, তিনি বৌদ্ধকে বললেন, প্রভু আপনি কেন এই গাছটিকে প্রণাম করলেন? শিষ্যের কথা শুনে বৌদ্ধ জিজ্ঞাসা করলেন, এই গাছটি প্রণাম করার ফলে কি অপ্রীতিকর কিছু ঘটছে? ঘটনা তা নয়, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে আপনার মত ব্যক্তি কেন এই গাছটিতে নমস্কার করছে। তিনিও আপনার কথা জবাব দিতে পারবে না, তোমার নমস্কারের কোনো কথা বা আনন্দের প্রকাশ হয় না। বুদ্ধ একটু হেসলেন। বৎস বললেন, তুমি ভুল ভাবছ। গাছ হয়তো কথা বললে আমাকে উত্তর দিতে পারবে না, কিন্তু যেমন প্রতিটি মানুষের শরীরে ভাষা আছে, সেইভাবে প্রকৃতি ও গাছেরও আলাদা ভাষা আছে। যখন একে সম্মান করা হয় তখন আনন্দ ও কৃতজ্ঞতায় নাচে। এই গাছের নিচে বসে আমি সাধনা করেছি, তার পাতা আমাকে শীতলতা দিয়েছে, ধোঁয়া থেকে রক্ষা করেছে,
আমাকে রক্ষা করার জন্য এই গাছের প্রতি কৃতজ্ঞতা করেছি। প্রতি মুহূর্তে এটা করা আমার কর্তব্য। প্রত্যেক মানুষের উচিত প্রকৃতির প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকা, কারণ প্রকৃতি একজন মানুষকে সুন্দর জীবন প্রদান করে। শুধু এই গাছটি দেখুন, এটি আমার কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং এর প্রতিক্রিয়া এটি আমাকে নাচাচ্ছে, কারণ জানাচ্ছে যে ভবিষ্যতেও তিনি প্রতিটি সম্ভাব্য উপায়ে তিনি মানুষের সেবা করতে থাকবেন। বুদ্ধের কথায় শিষ্য গাছটিকে দিকে তাকালে তার মনে হলো যে গাছটি আসলে অন্যরকম আনন্দে দোল খাচ্ছে এবং দুলছে। পাতা শাখা পোশাখা তার ফুল মনকে আনন্দ দিচ্ছিল, শিষ্যকে এক অপূর্ব শান্তি দিচ্ছে দেখে আপনা আপনি গাছের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।